মই শ্রুতি শ্রুবা ভৰালী এসিস্টেন্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এট কৃষ্ণকান্ত হেন্ডিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটি আর আজি এই লেকচারট আমি সফটওয়্যারটা কেন আনইনস্টল করব পারি সেটু শিকিম সো ফার্স্ট অফ অল আমি মাইক্রোসফট স্টার্ট মেনুলৈকে যাম তারপর আমি সার্চখিনিত কন্ট্রোল প্যানেল বলে লিখিম সো কন্ট্রোল প্যানেলটে লিখার পিছত আমার এনেকে কন্ট্রোল প্যানেলের আইকনটা ওলাব সো আইডার আমি ইয়াতে ক্লিক করব পারো নহলে আমি ওপেন টু ক্লিক করব পারো তারপর আমার কন্ট্রোল প্যানেলের মেনুটো খোল খাব সো এইটো হৈছে আমার কন্ট্রোল প্যানেলের মেনু সো ইয়ার পৰা আমি এই প্রোগ্রামসটোৰ লৈ ক্লিক করব লাগিব সো প্রোগ্রামসটো ক্লিক করার পিছত আমি কন্ট্রোল প্যানেলের ভিতর থাকা প্রোগ্রামসর মেনুটো আমার খোল খাব সো এইটো দেখিবলৈ এনেকুৱা সো ইয়ার পৰা আমি প্রোগ্রাম ফিচার্সর তলত যোনটো আনইনস্টল প্রোগ্রাম আছে সেইটো আমি ক্লিক করব লাগিব সো এইটো ক্লিক করার পিছত আমি এইটো মেনুলৈ যাম যোনটো আমার প্রোগ্রাম ফিচার্সর মেনু হয় সো ইয়াতে আমার ল্যাপটপ বা কম্পিউটারত যিমানকিটা সফটওয়্যার ইনস্টল আছে গোটেইকিটা আমি দেখা পাম আর ইয়ার ভিতরের যোনটো প্রোগ্রাম বা সফটওয়্যার আমি আনইনস্টল করব বিচাৰো সেইটো আমি সিলেক্ট করব লাগে সাপোজ ইয়াতে আমি সিলেক্ট করেছো ফক্সি ফ্যান্টম পিডিএফ সো এইটো সিলেক্ট করার পিছত মই রাইট ক্লিক করি সো রাইট ক্লিক করার পিছত আমি তিনটা অপশনস পাম ফার্স্টটো হৈছে আনইনস্টল সেকেন্ডটো হৈছে চেঞ্জ থার্ডটো হৈছে রিপেয়ার সো আমি ইয়াতে আনইনস্টল অপশনটো সিলেক্ট করি সো আনইনস্টল অপশনটো সিলেক্ট করার পিছত আমার এখন পপ আপ বক্স এটা ওলাব সো যোনটোত আমাক সোধা যাব কি আর ইউ শিওর ইউ ওয়ান টু আনইনস্টল দিস সফটওয়্যার সো আমি ইয়াতে ইয়েস বলে ক্লিক করিম যেহেতু আমি ইনটো আনইনস্টল করব বিচাৰিছো সফটওয়্যারটো সো ইয়েস বলে ক্লিক করার পিছত আমার এনেকুৱা এটা পপ আপ এটা ওলাব যোন আমার যোনটো সফটওয়্যার আমি ডিলিট করব বিচাৰিছো হেতু আমার প্রিপেয়ারিংটো রিমুভ বলে আহিব সো আমি ইয়াতে এক্সাম্পল হিসাবে ফক্সিট ফ্যান্টম পিডিএফ ডিলিট করব বিচাৰিছিলো বা আনইনস্টল করব বিচাৰিছিলো সো আমার প্রিপেয়ারিংটো রিমুভ বলে আহিছে সো এটো রিমুভ হওয়ার পিছত আমার আনইনস্টল হয়ে যাব সফটওয়্যারটো সো থ্যাংক ইউ ফর লিসনিং